15 বছরের বেশি বয়সী সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। পুনঃস্থাপন ও মেয়াদ বাড়ানো নিয়ে মালিকদের পাল্টাপাল্টি দাবির কারণে বুয়েটের শরণাপন্ন হয়েছে সংস্থাটি। যাত্রী, ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞরা মনে করেন, ঝুঁকিপূর্ণ ও যাত্রী বান্ধব নয় এমন পুরনো ব্যবস্থার পরিবর্তন দরকার। সে কারণে যান্ত্রিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ব্যবস্থাপনাও আধুনিক করার পরামর্শ তাদের। কর্তৃপক্ষ জানান, আগামী 3 মাসের মধ্যেই গাড়িগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মিজানুর রহমান খুবিরের রিপোর্ট। 2002 সালে ঢাকায় 5,561 ও চট্টগ্রামে 7,469 অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ নির্ধারণ করা হয় 9 বছর। এরপর দুই দফায় বাড়ানো আরও 5 বছর সময়সীমা শেষ হয় 2017 সালের ডিসেম্বরে। গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারও মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। তাই গাড়িগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য বুয়েটে পাঠায় বিআরটিএ। তবে সিদ্ধান্ত যাই হোক, পুনঃস্থাপন বা নবায়ন দুটি সময় সাপেক্ষ হওয়ায় গণপরিবহন সংকটের আশঙ্কা যাত্রী ও চালকদের। লোকজনের সংকট, অফিস আদালতে যাইতে আসা যাওয়া কষ্ট হবে না লোকজনের। বিকল্প কিছু না থাকলে 205 সিসির ইঞ্জিন এই গাড়িতে ফিট হবে না। এই সিলিন্ডার বার্স্ট হয়েছে, চিটাগাংয়ে কিন্তু ড্রাইভার এবং কিছু যাত্রীও মারা গেছে। 2696টা রিপ্লেস করতে সে 5 বছর লাগাইছে, তাইলে এখানে তো 26,000-26,500 গাড়ি রিপ্লেস হইতে তো কয়েক বছর লাগবে। ফায়ার সার্ভিস জানায়, পুরনো গাড়ির গ্যাস সিলিন্ডারের মেয়াদ 15 বছর শেষ হওয়ায় এগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে বিআরটি এর দাবি, গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ হলেও সিলিন্ডারগুলোর মেয়াদ রয়েছে আরও 3 বছর। বিশেষজ্ঞদের মন্তব্য, এখন থেকে প্রতি বছরই বেশ কিছু সিএনজি অটোরিকশার মেয়াদ শেষ হবে, তাই বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত না নেওয়ারও পরামর্শ তাদের। কয়েকদিন আগে সাভারের একটা সিএনজিটা বাস্ট হয়েছে আসলে, এবং বগুড়াতে হয়েছে একটা, দিনাজপুরে হয়েছে আসলে। আমরা তো রেসপন্স করছি আসলে, সিলিন্ডারগুলো থিকনেস কমে যাচ্ছে পুরোনোর জন্য, প্লাস এখানে যে ভালো আছে এই ভালভের কিট আছে, সিএনজি কিট যেটা আছে সেটাও কিন্তু পুরো লাইফ শেষ হয়ে যায়। যেই মেয়াদ শেষ হয়ে গেছে, যান্ত্রিকভাবে তাদেরকে হয়তো কিছুটা ফিক্স করা যাবে, কিন্তু যেই সার্ভিসটা আমরা পাইনি সেটা যদি ফিক্স না করে আবার তাকে রিনিউ করি, তাহলে কি সিএনজি ইন্ট্রোডিউসের উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না। সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, মার্চ মাসের মধ্যেই বুয়েটের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন তারা। আইনের ভিতরে কিভাবে বেটার সার্ভিস দেওয়া যায় সেই বিষয়টা আমরা দেখতেছি। প্রত্যেকটা জায়গায় তো পক্ষ বিপক্ষ থাকবেই, আমরা তো তাদের কোন পক্ষ বা আমরা কোনো পক্ষ হয়ে তো কাজ করবো না, এই কারণেই তো বুয়েটের কাছে পাঠিয়েছে। এটা টেকনিক্যালি ফিট কিনা সেটা আমরা দেখব। প্রথম দিকে অনুমোদন পাওয়া 26,500 অটোরিকশা বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে উবার পাঠাও সহ অ্যাপস ভিত্তিক পরিবহন সেবাকে বৈধতা দিচ্ছে সরকার। বিআরটিএ থেকে সেবাদানকারী প্রাতিষ্ঠানিক ও মোটরযানের তালিকাভুক্তির সনদ দেওয়ার বাধ্যবাধকতা রেখে এ সংক্রান্ত একটি নীতিমালায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিকে এসব পরিবহন সেবায় বাড়তি ভাড়া যাতে গুনতে না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। রাজধানীতে গণপরিবহনের ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছানোটা বরাবরই দুরূহ। এই সংকট যখন ভয়াবহ তখনই চালু হয় বিশ্বখ্যাত অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। ঝামেলা এড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেখানে ভাড়া নিয়ে নেই কোনো দর কষাকষি, ফলে 2017 জুনে বাংলাদেশে চালু হওয়া উবারের পাশাপাশি জনপ্রিয়তা পায় অ্যাপস ভিত্তিক দেশীয় কিছু পরিবহন সেবাও। এতদিন অবৈধভাবে চলাচল করলেও অবশেষে এসব পরিবহন নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএর নিকট থেকে রাইড শেয়ারিং সেবা দানকারী প্রতিষ্ঠানকে একটা সার্টিফিকেট নিতে হবে। রাইড শেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত হতে বিআরটি কর্তৃক নির্ধারিত সংখ্যক মোটরযান নিয়োজিত করতে হবে। ডিটিসি অনুমোদিত এলাকার জন্য কমপক্ষে 100টি, চট্টগ্রাম মহানগরীর জন্য 50টি কমপক্ষে। যত্রতত্র যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা দিয়ে এই নীতিমালায় বলা হয়, ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন 2010 অনুযায়ী ভাড়ার পরিমাণ নির্ধারণ করতে হবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে। এনলিসমেন্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে বিআরটি এর নিকট আবেদন করতে হবে। আবেদনের সাথে এনলিসমেন্ট ফি 1,00,000 টাকা, ট্রেড লাইসেন্স, ইটিআইএন সার্টিফিকেট, ভ্যাট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন 2010 আছে, এর চেয়ে বেশি ভাড়া করা যাবে না। এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নতুন এই নীতিমালার কারণে এসব সেবার ক্ষেত্রে যাতে বাড়তি ভাড়া গুনতে না হয় সে বিষয়ে তদারকির পরামর্শ দিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। বিআরটিএ যদি এটা ভালোভাবে মনিটর করে, নিয়ন্ত্রণ করে,
তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উবারের ড্রাইভাররাও যেখানে সেখানে দাঁড়াতে পারবে না। যে কোনো একটা বিষয় যখন একটা নীতিমালার মধ্যে আসে তখন আমাদের সকলের মধ্যেই একটা দায়বদ্ধতা চলে আসে। যেই চার্জটি ইম্পোজ করবে সেটা যেন আমার বর্তমান ভাড়ার ক্ষেত্রে যেন যাত্রীদের উপর প্রভাব না পড়ে, এটা বিআরটিকে এনশিওর করতে হবে। সার্বিক ব্যবস্থাপনায় যদি এই নীতিমালাটা বিআরটিএ কঠোরভাবে পালন করে এবং নিয়ন্ত্রণ করে আমি মনে করি এটা যাত্রীদের জন্য একটা ভালো সুযোগ। নতুন এই নীতিমালা বাস্তবায়ন হলে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা আরও বেশি নিরাপদ ও যাত্রীবান্ধব হবে বলে মনে করছেন তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আচরণবিধি তদারকি করতে আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতীক বরাদ্দের আগে যারা প্রচারণা চালাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সোমবার সারাদিনে মেয়র পদের জন্য সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া নবগঠিত ওয়ার্ডগুলোর সাধারণ কাউন্সিলর পদে 193 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 32 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যারা পথসভা এবং ঘরোয়া সভার বাইরে অন্য কোনো কার্যক্রম চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ব্যবস্থা নেওয়া হবে। শেষ পর্যন্ত ঢাকা উত্তরে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যথাযথ প্রয়োগের মানসিকতা সৃষ্টি করাই কমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনই নয়, তারা বলছেন সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে সরকার আর রাজনৈতিক দলগুলোকে। রশিদ লিমনের রিপোর্ট। নগরজুড়ে আলোচনায় এখন ঢাকা উত্তরের সিটি নির্বাচন। পূর্ণ মেয়াদের না হলেও এই নির্বাচনই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নির্বাচনের বছর বলেই এই উপনির্বাচনে সবার নজর থাকবে কমিশনের দিকে। প্রশাসনিক নিয়ন্ত্রণ অভিযোগ আমলে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে নির্বাচন পরিচালনা, এসব বিষয়ে কমিশনের কি ভূমিকা থাকবে সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এবারে আমার মনে হয় যে অভিযোগের প্রতিকার করার বিষয়টা নির্বাচন কমিশন, শুধু ঢাকা উত্তরে নয়, ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন ওটাতেও অনেক বেশি সচেষ্ট হবেন। মানুষ নির্বাচন কমিশনের যোগ্যতার উপরও নজর রাখবে যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারছেন কিনা। সরকারের দিকেও নজর রাখবে যে তারা কোনো বাড়তি প্রভাব করার কোনো চেষ্টা করছেন কি নাই। তবে নির্বাচন কমিশন একা নয়, সফল একটি নির্বাচন সম্পন্ন করতে সরকার আর রাজনৈতিক দলের সহায়তাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমিশনের একার চেষ্টায় কোনো নির্বাচন ভালো করা, ফেয়ার করা সম্ভব না। এখানে রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকতে হয়, প্রার্থীর ভূমিকা থাকতে হয়, সরকারের একটা বড় ভূমিকা থাকতে হয়। কাজে কমিশন এখানে উদ্যোগ নেবে আর এই অন্য যে স্টেক হোল্ডার আছে তারা তাতে সহায়তা করবে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোনো আপোষ করবেন না তারা। নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট আইন কানুনের মাধ্যমে নির্বাচন করে থাকে এবং আমি আশা করব যে প্রার্থীরা সবসময় যেন আমাদের আইন কানুন যাতে মেনে চলে, আমাদের এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে অনুষ্ঠিত হয়। 30 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে ধানের শীষ মার্কার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন বোর্ডের সভা শেষে সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন বোর্ডের সামনে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে গত রাত 8টার পর থেকেই বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। রাত 10:45 দিকে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় প্রার্থীদের ইন্টারভিউ। প্রায় ঘণ্টাখানেক ইন্টারভিউ শেষে বোর্ড সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন বেগম জিয়া। পরে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল। পরে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন দেয় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তাবিথ আউয়াল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে 2018 সালের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে তাবিথ আউয়াল। পিতার নাম আব্দুল আউয়াল মিন্টু। আজ কিন্তু সত্যিকারে সমস্ত বাংলাদেশি তরুণদের বিজয় হলো যে এরকম একটা 72 বড় দল
আমাকে আমি যারা তরুণদের প্রতিনিধি হিসাবে যে আস্থা এবং বিশ্বাস রেখেছে এটা সত্যি সবাইকে আর আমাকে অনুপ্রাণিত করলো। এই মুহূর্তে আমি এখনও আমার কমেন্টস রিজার্ভ করতে চাচ্ছি, কারণ ইলেকশন হবে কিনা নিয়েও একটা ম্যাটার সাবজুডিস আছে যেটা আমরা জানি। বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলেও জানান তিনি। আমি বিএনপিকে বলবো, পরিষ্কার করে বলুন, তত্ত্বাবধায়ক চান, নির্দলীয় চান, না সহায়ক সরকার চান, সেই সরকারের রূপরেখাটা কি জাতি আপনাদের কাছে জানতে চান। সংবিধান অনুযায়ী দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশ যেভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হয়, বাংলাদেশেও ভিন্ন কোনো ব্যবস্থা থাকবে না। বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, পৃথিবীতে চলমান হানাহানি সন্ত্রাসী কার্যক্রম বল প্রয়োগ করে বন্ধ করা সম্ভব নয়। কবি শিল্পী সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমেই জঙ্গিবাদী কার্যক্রম রুখতে পারেন। সন্ত্রাসবাদী আক্রমণে এবং তার কারণ কোথাও খুঁজে পাওয়া যায় না, কি চান তারা সেটাও বোঝা যায় না। নিরীহ মানুষ প্লেনে চেপে যাচ্ছেন, স্বজনের কাছে যাচ্ছেন, কেউ প্রবাস থেকে বাড়িতে যাচ্ছেন, সেটা হাইজ্যাক হয়ে গেল, একটা লিভিং বম্ব হয়ে গেল এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্যে ওয়ার্ল্ড টাওয়ার পেন্টাগনে সেই হিউম্যান লিভিং হিউম্যান বম্ব ইউজ করা হল মানুষগুলোর প্রাণ যায়। এই যে হিংস্রতা, সেই হিংস্র পৃথিবীতে মানুষ কী করে বাঁচবে? শুধু পরিবেশ দূষণ নয়, শুধু এনভায়রনমেন্টাল পলিউশন নয়, পরিবেশ দূষণের চেয়েও কিন্তু বড় দূষণ আজকে মানুষের চিন্তায়, মানুষের ভাবনায়, মানুষের মনে। সেই দূষণের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কোনো আন্তর্জাতিক সম্মেলন থেকে হবে না, ইউনাইটেড নেশনসও করতে পারবে না। করতে পারবে যারা স্রষ্টা, যারা শিল্পী, যারা লেখক, যারা সাহিত্যিক, যারা কবি। আজ দুদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ উপলক্ষে পুরো নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছানোর পর সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে। পরে প্রণব মুখার্জি সূর্যসেনের গ্রামের বাড়ি রাউজানে যাবেন। পরদিনই পাহাড়তলি এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন পরিদর্শন ও বিপ্লবী প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে প্রণব মুখার্জির। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত প্রোগ্রাম আমরা পেয়েছি, তাতে আমাদের 1000-এর উপরে ফোর্স বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভেনুতে দায়িত্বরত থাকবে, দুই দিন ব্যাপী থাকবে। সকালের সময় আরো থাকছে খণ্ডকালীন চাকরির জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে, আগামী দিনে কর্মক্ষেত্রে সহায়তা করবে বলে প্রত্যাশা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগী। রংপুর মেডিকেলে গত কয়েকদিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আছেন রিপোর্টার রাকিবুল হাসান ও রংপুরের পায়রা চত্বরে আছেন রিপোর্টার রতন সরকার। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে রাকিবুলের কাছে। রাকিব, ধন্যবাদ সবুজ। আজ সকালে রাজশাহী আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিস থেকে যেটি জানতে পেরেছি যে এখন কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে 9.8 ডিগ্রি সেলসিয়াসে এসেছে এবং রাজশাহীর প্রায় অনেক জায়গায় রৌদ্রোজ্জ্বল সকাল আমরা লক্ষ্য করেছি এবং সেই কারণে কিন্তু শীতের যে প্রকোপ, শীতের যে তীব্রতা সেটি কিন্তু নাই এবং আমরা এখন দেখছি যে রাজশাহী নগরী জুড়ে কিন্তু একটি প্রাণোচ্ছল কর্মময় সকাল এবং বেশ ব্যস্ততা বেড়েছে কিন্তু নগরীতে। আমরা এখন নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় আছি এবং দেখছি যে মূলত এখানে বাণিজ্যিক কতগুলো কেন্দ্র এবং যে
ব্যাংক, বিভিন্ন অফিস এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমশ খুলছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে, কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছে যে আসলে আজকে আসলে কুয়াশার প্রকোপ নেই, বাতাস নেই এবং খুব নিয়মিত একটি পরিচ্ছন্ন একটি রৌদ্রোজ্জ্বল সকাল, যার কারণে কিন্তু খুব দ্রুতই তারা আসতে পেরেছেন তাদের কর্মস্থলে এবং কোনো ধরনের সমস্যা কিন্তু তাদেরকে পড়তে হয়নি। তো আমরা এছাড়াও নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি যে আসলে আজ খুব সকালেই সূর্য দেখা মেলার কারণে কিন্তু একটি রৌদ্রোজ্জ্বল সকালে এবং সকাল পাওয়া গেছে, এবং এ কারণে কিন্তু শীতের যে অস্বস্তিটুকু সেটি কিন্তু নগরবাসীর মধ্যে আমরা লক্ষ্য করিনি এবং তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য প্রকাশই করেছে। কারণ গেল কয়েকদিন থেকেই কিন্তু আসলে তীব্র শৈত্যপ্রবাহ এবং সেটি মাঝারি এবং ক্রমশ মৃদু শৈত্যপ্রবাহের যে প্রভাবটি ছিল সে কারণে কিন্তু ব্যাহত হয়েছিল জনজীবন, এবং যারা ছিন্নমূল মানুষ রোজ এনে রোজ করে খান এবং হচ্ছে আসলে যারা কিনা আসলে রোজ আয় রোজগার করেন এবং শহরে যারা কর্মের সন্ধানে আসেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছিল। কিন্তু আজকে আমরা কিন্তু সেটির ঠিক বিপরীত চিত্র দেখছি এবং কর্মব্যস্ততা বেড়েছে, অনেকেই স্কুল কলেজ অফিসে কিন্তু বের হয়েছেন সানন্দেই, এবং এই কর্মমুখর পরিবেশই কিন্তু আজকে নগর জুড়ে আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে এই পরিস্থিতি আসলে আরো উন্নত হবে দিনের কয়েকদিন পরে, এবং দিনের মধ্যভাগে কিন্তু তাপমাত্রা আরো বাড়বে এবং শেষাংশেও কিন্তু এই তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আসলে এই মাসেরই কিন্তু শেষের দিকে কিন্তু আরো একটি শৈত্যপ্রবাহ কিন্তু হতে পারে এবং সেটি কিন্তু বেশ তীব্র হতে পারে বলে তারা ধারণা করছে। তবে রাতের তাপমাত্রা খানিকটা কমবে এবং ভোরের দিকে কুয়াশাও কিন্তু নিয়মিত দেখা দিবে। তো রাজশাহী থেকে সবুজ, এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাব রংপুরে রতন সরকারের কাছে। ধন্যবাদ। আমরা সকালেই জানিয়েছিলাম যে আবহাওয়া অফিস আজকে যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে গত রাত থেকে কিছুটা তাপমাত্রার উন্নতি হয়েছে। আমরা একটু আমাদের পেছন দিকটা একটু যদি দেখতে যাই তাহলে দেখতে পারবো যে একটা ঘন কুয়াশার আস্তরণ কিন্তু এখনও রংপুর শহরকে ঢেকে রেখেছে। কিছুক্ষণ আগে আমরা যখন রাস্তায় এসেছিলাম তখন কিন্তু যানবাহন একেবারেই ছিল না, বেলা বাড়ার সাথে সাথে কিছু যানবাহন রাস্তায় নেমেছে। আমরা দেখছি যে এই শহরটি আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আয় উপার্জনের একটি কেন্দ্র, এখানে বিভিন্ন পেশার মানুষ বাধ্য হয়ে আসলে এই শীত উপেক্ষা করে ঘরের বের হয়েছে। এর আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে তথ্যটি পেয়েছি সেটি জানানো হয়েছে যে গত কয়েকদিনে এখানে বেশ কিছু শীতজনিত রোগে আক্রান্ত, ডায়রিয়া ম্যালেরিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ আসলে হাসপাতালে ভিড় করছে। সেখানে গত কয়েকদিনে তিনটি শিশুর মৃত্যুর খবর কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আবহাওয়া অফিস আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে গতকাল থেকে শীতের যে তীব্রতা বা তাপমাত্রা সেটি কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়ে 9.6 ডিগ্রি সেলসিয়াস আজ রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো এটাই ছিল রংপুরের শীতের সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। শীতের খবর জানাতে রাজশাহী থেকে রাকিবুল হাসান ও রংপুর থেকে যোগ দিয়েছিলেন রতন সরকার। এদিকে ঘন কুয়াশায় মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ভোর 5টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, গতকাল সন্ধ্যার পর থেকে রুটে কুয়াশা বাড়তে থাকে। ভোর 5টার দিকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ছোট বড় শতাধিক যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে 6টি ফেরি। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে ছোট বড় 4 শতাধিক যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মানসম্পন্ন না হওয়ার কারণে আমদানিকৃত চালের একটি অংশ ফেরত দেয়া হয়েছে।
গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভিয়েতনাম ছাড়া চুক্তি অনুযায়ী বাকি প্রায় সব দেশের চালই নির্ধারিত সময়ে দেশে পৌঁছাবে। যেই মাল বিদেশ থেকে মানসম্পন্ন না এসেছে, সেই মাল আমাদের পরীক্ষা করার পর যখন দেখা গেছে সেটা মানসম্পন্ন না, সেই চাল আমরা অ্যাকসেপ্ট করি নাই, তা ফেরত দিয়ে দিয়েছি। একমাত্র ভিয়েতনামের কাছ থেকে যেটা আসার কথা সেটা আমরা হয়তো গ্রহণ করব না। আমাদের কাছে একটা আইন মন্ত্রণালয়ের একটা সুপারিশ আছে, সেই অনুযায়ী সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না, সেটা হয়তো বাতিল করতে হতে পারে। সে 1.5 লক্ষ মেট্রিক টন চাল, এছাড়া বাকি ইনশাল্লাহ আমরা যথাসময়ে আমরা পাবো। G2G আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ পর্যন্ত 10,86,000 মেট্রিক টন খাদ্যশস্য, চাল ও গম দেশের বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে 8,18,000 মেট্রিক টন খাদ্যশস্য খালাস সম্পন্ন হয়েছে। রপ্তানি করা আলুর ঋণপত্র না পেয়ে ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের অ্যাডমিরালটি বেঞ্চের নির্দেশনা পেয়ে ইতিমধ্যে 6টি পণ্যবাহী জাহাজকে বন্দরের বহিরঙ্গরে নিরাপত্তা নজরদারির মধ্যে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বাকি 8টি জাহাজও আটকের প্রক্রিয়া চলছে। একসাথে অনেকগুলো জাহাজ আটকা পড়ায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2016 সালের মার্চ ও এপ্রিল মাসে মালয়েশিয়ায় 3,140 মেট্রিক টন আলু রপ্তানি করে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। 14টি জাহাজে করে এই আলু রপ্তানি করা হলো। ঋণপত্র টাকা আদায় করতে পারেনি বাংলাদেশের মিডল্যান্ড ব্যাংক। রপ্তানির পর এলসির টাকা নগদ করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেখতে পায় বিল অফ লেডিং জমা দিয়ে টাকা আগে তুলে ফেলা হয়েছে। টাকা ফেরত চেয়ে একাধিকবার মিডল্যান্ড ব্যাংক মালয়েশিয়ার কুয়েত ফাইন্যান্সকে চিঠি দেয়। শেষ পর্যন্ত টাকা না পেয়ে ক্ষতিপূরণ হিসেবে 11,22,00,000 টাকা চেয়ে সংশ্লিষ্ট 54 জনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গত 11 জানুয়ারি হাইকোর্টের অ্যাডমিরালটি বেঞ্চ 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ দেন। মিডল্যান্ড ব্যাংক তারা এলসির এগেনস্টে এই যে রপ্তানি আলু পাঠিয়েছে মালয়েশিয়ায়, সেই টাকাটা আসে নাই, সেই কারণে এই আটক আদেশ দেওয়া হয়েছে টাকা উদ্ধারের জন্য। আদালতের নির্দেশনা পেয়ে বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কালামাতা ট্রেডার্স, ক্যাপ সাইরোস, ম্যাজিস্টিক, সিমাস্টার, টিজিনি এবং ওইএল কেমিলা নামের 6টি জাহাজকে আটক করেছে। জাহাজগুলো কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। একটি জাহাজ যখন একটি বন্দরে আসে, ওই বন্দর থেকে এনওসি নিয়ে তখন অন্য বন্দরে যায়, কারণ ওই বন্দরে তাকে প্রথম যেটা দেখাতে হয় সে কোথা থেকে এসেছে, তার ক্লিয়ারেন্স আছে কিনা। অতএব আমরা এরকম কোর্টের যতক্ষণ নির্দেশনা থাকবে আমরা তাকে কোনো ক্লিয়ারেন্স দেব না। কন্টেইনারবাহী এসব জাহাজ আটক হয় দেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 14টি কন্টেইনার ভেসেল আটকে যাচ্ছে কোর্টের নির্দেশে, এটি আমাদেরকে মানে আরো কঠিন একটা সংকটের মাঝে ফেলবে, কারণ আমরা তো এমনিতেই লিড টাইমের ক্রাইসিসের মধ্যে আছি। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে তৈরি পোশাকের কাঁচামাল, টাওয়েল, পাটজাত পণ্য সহ অন্তত 1,000 কোটি টাকার মালামাল রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে। মৌলভীবাজারে শহর রক্ষা বাঁধের একাধিক স্থানে ফাটল, ধসে পড়েছে বেশ কিছু বসত ভিটা, নদীর তলদেশ থেকে বালু উত্তোলনই কারণ। বরিশালে সপ্তাহে 2 দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যাপারে নির্দেশনা পাঠিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সুধী সমাজ। অপরদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ায় কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন তারা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশালে জমজমাট কোচিং বাণিজ্য, স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কোচিং। বেশিরভাগ অভিভাবকের বিদ্যালয়ের চেয়ে কোচিং এ আগ্রহ বেশি, বিকেলটা শিশুদের খেলার সময়, কিন্তু সে সময় কোচিং এ যাবার কারণে শিশুরা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে সপ্তাহে 2 দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। শুক্রবার এবং শনিবারে কোনো কোচিং সেন্টার চলবে না। এই 2টা দিন বাচ্চারা খেলাধুলা করবে, তারা একটা সজীব সতেজ মন নিয়ে আবার শনিবার বা রবিবার থেকে যেন আবার তারা স্কুলে যেতে পারে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেবার ব্যাপারে নির্দেশনা পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষার্থীরা যেন আমাদের প্রতিষ্ঠানগুলি থেকেই যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারে,
এজন্য ইতিমধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশনা দিয়েছি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সুধি সমাজ, তবে কোচিং সেন্টারগুলো নির্দেশ মানতে নারাজ। এই উদ্যোগ একদিন পুরোপুরি কোচিং বাণিজ্য বন্ধকে উৎসাহিত করবে এবং আমাদের শিশু কিশোররা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ রাখতে চাই যে একদিন সমস্ত ধরনের কোচিং প্রতিষ্ঠান বন্ধ রেখে অন্য একদিন পরীক্ষা, শুধু পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিলে এতে বাচ্চারা উপকৃত হবে। অপরদিকে অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা না পাওয়ার কারণেই কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন তারা। প্রাইমারি স্কুলে কোচিং একটু অনেক ভালো লেখাপড়া হয়, সেই জন্য নিয়ে এসেছি কোচিং সেন্টারে। একটা শব্দের অর্থ একটা ওয়ার্ড অর্থ কোনোদিন শিখাই নাই, সবে আমাকে শিখার লাগে। স্কুলে যদি পড়াশোনা ঠিকভাবে হইতো তাহলে অবশ্যই আমাদের কোচিং সেন্টারের প্রয়োজন হইতো না। বরিশালে শতাধিক কোচিং সেন্টার রয়েছে আর এসব কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চৌকশ উপস্থাপনার কারণে বিভিন্ন মেলা ও ইভেন্টে কর্মী হিসেবে কদর বাড়ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও খণ্ডকালীন চাকরির ব্যাপক সুযোগ করে দিয়েছে। ক্রেতা আকর্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও বিক্রি বাড়াতে অধিকাংশ প্রতিষ্ঠানেই মেলায় নিজস্ব স্টলে নিয়োগ দিয়েছে শিক্ষার্থীদের। আয়ের সঙ্গে মেলায় কাজের অভিজ্ঞতা আগামী দিনে ভালো চাকরি পেতে সহায়তা করবে বলে মনে করছেন তারা। বিস্তারিত হাজিরা শৈলীর রিপোর্টে। কেউ ক্রেতাদের পণ্যের গুণাগুণ বুঝিয়ে দিচ্ছেন, কেউ বা বুঝে নিচ্ছেন অর্ডার। প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী না হলেও দেখে তা বোঝার উপায় নেই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অধিকাংশ স্টলেই দেখা যাবে পারদর্শিতার সঙ্গে ক্রেতা সামলাচ্ছেন এমন চৌকশ সব বিক্রেতা। বাস্তব জীবনে তাদের অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের প্রতি আগ্রহ আর দক্ষতা দেখে নামি দামি সব প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের। ইউনিভার্সিটি থেকে বিবিএ বা এমবিএ করা এসব মেয়েদের আমরা নিচ্ছি। তাদের আমরা নিয়ে থাকে যে তারা যে কাজগুলো করে সেটা তারা একদম মন লাগিয়ে করে, তারা অনেক ভালোভাবে তুলে ধরতে পারে আর তাদের প্রেজেন্টটাও অনেক বেশি বেটার হয়। যেহেতু মেলাতে অনেক ভিড় হয়, আসলে সব কাস্টমারকে আমরা চাই যে যেন অ্যাটেন্ড করতে পারে, এইটা মাথায় রেখেই আমরা কিন্তু নতুন করে রিক্রুট করে থাকি। পড়ালেখার ফাঁকে খণ্ডকালীন কাজ ও বাড়তি আয় সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও। এক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। আসলে আমরা তো স্টুডেন্ট, পড়াশোনা করছি, পাশাপাশি তার পাশাপাশি মানে আমরা যে আর্নিং সোর্সটা পেয়েছি এটা একটা খুশির বিষয়, মানে শখে শখে এটা করা আর পাশাপাশি আমার নিজেরও একটা হাত খরচ হয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট হিসেবে হয়তো আমরা এখন প্যারেন্টসদের কাছ থেকে নিতে হয়, এখন যখন আমরা টুকটাক কাজ করতেছি তখন নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারছি। বাড়তি পাওনা, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, যা ভবিষ্যতে পছন্দের চাকরির সুযোগ করে দেবে বলে প্রত্যাশা তাদের। এখানে অনেক আছে এমবিএ পাস, কেউ মাস্টার্স পাস, তো আমরা এটা ক্যারিয়ারে আমরা নিচ্ছি নিজেদের ট্রেনিং হিসেবে। এখানেও আমরা একটা অপরচুনিটি পাচ্ছি, সেটা হচ্ছে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা ওনাদের হয়ে কাজ করতে পারবেন ফিউচারে। উন্নত দেশে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে তা সীমিত। বড় শিল্প গ্রুপগুলো এভাবে কাজের সুযোগ করে দিলে দক্ষ কর্মী সংকট ও বেকারত্ব কমবে বলে মনে করে শিক্ষার্থীরা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 কোটি মানুষের শহরে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে গণশৌচাগারের সংখ্যা প্রায় 90টি হলেও নারীদের ব্যবহার উপযোগী হাতে গোনা কয়েকটি। বেসরকারি একটি সংস্থা বলছে, পরিবেশ ভালো হলেও নারীরা ঘরের বাইরে শৌচাগার ব্যবহার করছেন না। ডাক্তাররা বলছেন, পানি পান কম পান করা ও টয়লেট ব্যবহার না করায় বাড়ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্তদের সংখ্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, আগামী জুনের মধ্যে প্রায় 50টি নতুন শৌচাগার উদ্বোধন করা হবে। নুসরাত শান্তার ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। রাজধানীতে গণশৌচাগারের আরেক নাম যেন সমস্যা, প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না, আবার যা পাওয়া যায় তা নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর আর অনিরাপদ, অভিযোগ নারীদের। এত নোংরা, পানি ঢালে না কোনো কিছু, মানে অপরিষ্কার। বাইরে তো নাই, আবার আমাদের বাচ্চারা যে স্কুলগুলোতে পড়ছে সেখানে ভিতরে আমরা যেয়ে কিন্তু চাকরি, স্কুল, কলেজ আর যানজটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকতে হয় নারীদের। গণশৌচাগারের সমস্যা এড়াতে তাই পানি কম পান করেন তারা। উন্নত মানের কিছু গণশৌচাগার থাকলেও সে সম্পর্কে অবগত নন তারা। পাবলিকের না থাকার কারণে আমরা কম করে পানি খাচ্ছি আর এর ফলে বাড়ছে নারীদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর পাথর সহ নানাবিধ কিডনির সমস্যা। প্রত্যেকটা মেয়ে তার লাইফ টাইমে 2-3 বার অ্যাটাক হচ্ছে, স্পেশালি যারা বাইরে যায়। আটকে রাখতে 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 এক সময় ইউরিনারি ট্র্যাক এবং সেই লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে ইট কামস টু আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন।
বেসরকারি একটি সংস্থার জরিপে উত্তর সিটি কর্পোরেশনের 37টি ও দক্ষিণে 53টি শৌচাগার, তবে তাতে নারীদের ব্যবহার 20%-এরও কম। সংস্থাটি বলছে, ব্যাপক প্রচার প্রচারণা চালাতে পারলে হয়তো এড়ানো যাবে এই সমস্যা, কিন্তু রয়েছে আর্থিক অসঙ্গতি। সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তির অধীনে আমরা ব্যবস্থাপনার দায়িত্বে আছি, যেটা সবচেয়ে পুরনো 3.5 বছর, সেখানে গেলেও আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নারীদের জন্য নিরাপত্তা পাবেন, সেগুলো সম্পর্কে জানানো গেলে ডেফিনেটলি এটা বাড়বে। আগামী জুন মাসে 50টি গণশৌচাগার নির্মাণ কাজ শেষ হলে নগরবাসীর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছে সিটি কর্পোরেশন। আমাদের এই 50টি টয়লেট নির্মাণ হয়ে গেলে এবং 17টি সংস্কার হলে আমার মনে হয় না যে কোথাও, শুধু পুরুষরা তো ইজিলি পারবে, আর নারীদের জন্য আরও বেশি সহায়ক হবে, কিছুটা আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। সিটি কর্পোরেশন আরও জানায়, রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নারীর জন্য গণশৌচাগারকে আর্থিক আয়ের উৎস হিসেবে না দেখে শুধুমাত্র নাগরিক সেবা হিসেবে দেখলে অনেকাংশেই নিরাপদ ও স্বচ্ছন্দেই হবে এই শহরে নারীর বিচরণ, সেই সাথে ত্বরান্বিত হবে নারীর ক্ষমতায়ন। মৌলভীবাজারে শহর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে শহরের বেশ কিছু বসতভিটা এরই মধ্যে ধসে পড়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসন বলছে, ড্রেজিং করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনই শহর রক্ষা বাঁধে ফাটল তৈরি হওয়ার মূল কারণ। তবে বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই মনু নদীর শহর রক্ষা বাঁধে অস্বাভাবিকভাবে ফাটল দেখা দেয়। নদীতে বিলীন হয় বড়হাট, পুরাতন হাসপাতাল রোড, শান্তিবাগ ও সৈয়দপুর এলাকার অনেকাংশ। স্থানীয়দের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘর ছেড়েছেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সোসাইটিও একবার ধরছে, আমরা এ সাইড থেকে মসজিদের পাশ থেকে প্রায় সময় দেখা যায় ফাটল ধরে। নদীটা কি বালু টানির কারণে বাঁধের ভাঙন রোধে নদীর তলদেশ থেকে নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মৌলভীবাজার পৌরসভার মেয়র। প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় মাটিতে ফাটল দেখা দিয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসন মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের 5টি স্থানের প্রায় 3,000 ফুট এলাকা জুড়ে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। সময় সংবাদ মৌলভীবাজার। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের আচরণবিধি তদারকিতে আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। ১৫ বছরের বেশি পুরনো সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। 3 মাসের মধ্যে গাড়িগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাংকের করা মামলায় চট্টগ্রামের বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ আদালতের। আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বরিশালে সপ্তাহে 2 দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের। প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা দেওয়ার নির্দেশনা শিক্ষা বোর্ডের। এবং উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, ফেরি চলাচল ব্যাহত। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।